নমস্কার বন্ধুরা আজকে আমরা চলে এসেছি নয়নটেক চ্যানেলে তো নয়নটেক চ্যানেলে আজকে যে আমরা ভিডিওটা দেখাতে চলেছি একটা পিসি আমরা অ্যাসেম্বলিং করব গেমিং পিসি তো সেই গেমিং পিসি অ্যাসেম্বলিং করাটা আজকে আপনাদের সামনে সম্পূর্ণ ভিডিওটা দেখাতে চলেছি তো দেখতে আপনারা থাকুন এবং কোন মাদারবোর্ড কোন প্রসেসার কোন এস এম পিএস আমরা কী কী যন্ত্রাংশ নিয়ে কোন কোন হার্ডওয়্যারসের পার্টস নিয়ে বা কি কি পার্টস নিয়ে আমরা সিপিউটা তৈরি করছি মেশিনটা অ্যাসেম্বলিং করছি আপনারা সেটা দেখতে থাকুন তো চলুন যেনারা আমাদের এখনও চ্যানেলকে সাবস্ক্রাইব করে ওনারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থেকে নোটিফিকেশান বেল আইকনটি অন করে রাখুন চলুন প্রথমে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে মাদারবোর্ড এই মাদারবোর্ড আমরা কি কোম্পানির আমরা ইউজ করছি সেটা আপনাদের একটু আমি ডেসক্রিপশন দিয়ে দিই মাদারবোর্ডটা আমরা হচ্ছে জিগাবাইটের বি পাঁচশো পঞ্চাশ অ্যারোশের ইলাইট এ এক্স ভি টু এই মাদারবোর্ডটা জিগাবাইটের এবং গেমিংয়ের জন্য যথেষ্ট ভালো জিগাবাইটের এবং এই গেমিং পিসি আপনারা যদি তৈরি করেন এই মাদারবোর্ডটি ইউজ করতে পারেন এই মাদারবোর্ডটি খুব ভালো খুব ভালো গেমিং পিসির জন্য এবং বিশেষ করে যারা গেমিং পিসি গেম খেলার জন্য ইউজ করতে চান তারা কিন্তু এই মাদার বোর্ডটি আপনারা কিন্তু ইউজ করতে পারেন দেখতে পাচ্ছেন এই মাদার বোর্ডটি সম্পূর্ণ আপনাদের সামনে আমরা দেখাচ্ছি এবং টোটাল আমরা অ্যাসেম্বলিং করে দেখাবো আপনাদের সামনে তারপরে যেটা আমরা দেখছি সেটা হচ্ছে র্যাম দেখুন আমরা এক্ষুনি সিপিউথের মধ্যে র্যাম লাগাবো তা মানে এখন আমরা র্যাম কিন্তু দেখলাম এরপরে যেটা দেখছি এ এমডি এ রাইজেন ফাইভ পাঁচ হাজার ছশো জির পাঁচ হাজার ছশো জির সিপিউ সিপিউ যেটাকে আমরা প্রসেসার বলে থাকি এই প্রসেসারটা আপনারা ব্যবহার করতে পারেন বিশেষ করে যারা গেমিং পিসি ইউজ করছেন তাদের জন্য এই প্রসেসারটা খুব ভালো এবং পঞ্চাশ হাজারের মধ্যে বা পঞ্চাশ হাজারের নিচে যদি আপনি গেমিং পিসি বানাতে চান তার জন্য এই প্রসেসার এই মাদারবোর্ড আপনাদের খুব বেস্ট হবে এবার দেখে নিন আমাদের প্রসেসারটি কিভাবে। আমরা লাগাচ্ছি কিভাবে অ্যাসেম্বলিং করছি আমরা সম্পূর্ণ ভিডিও আপনাদেরকে দেখাতে থাকছি পাট পাট করে আপনারা দেখতে মানে থাকুন সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখুন রাইজেন এমডি প্রসেসার আমরা সেট করে দিয়েছি মাদারবোর্ডের মধ্যে আপনারা দেখুন এরপরে যেটা আমরা লাগাতে চলেছি সেটা হচ্ছে এম টু এম ডট টু এসএসডি পাঁচশো বারো জিবি এসএসডি এই এস খুব এখন বিশেষ করে এম ডট টু এই এসএসডিটা সব থেকে বাজারে এখন দ্রুত গতিতে চলছে এবং খুব ভালো খুব ভালো এবং খুব হাই স্পিড খুব হাই স্পিড এখন এস এটা কিন্তু আপনারা ইউজ করতে পারেন এটা কিভাবে আমরা অ্যাসেম্বলিং করছি আপনারা কিন্তু সম্পূর্ণটা দেখুন এবং সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন টোটাল আমরা সিস্টেমটা দেখাবো কিভাবে পিসিটা অ্যাসেম্বলিং করছি আমরা এম ডট টু স্লট লাগিয়ে নিলাম কীভাবে লাগাচ্ছি সেটাও আমরা থরলি একদম পুঙ্খানুপুঙ্খভাবে আপনাদের দেখাচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন এবং হার্ডওয়্যারের যে বিষয়গুলো যেটা আছে সেটা আমরা পুরোটাই দেখাচ্ছি এবারে এটা মানে টোটাল সিস্টেমটা আপনাদের সামনে আমরা করে দেখাচ্ছি তার কারণ হচ্ছে অনেকে হয়তো অনেক যন্ত্রাংশের জাম নাম হয়তো জানেন না সেই ক্ষেত্রে আমরা কিন্তু এই ভিডিওটি সম্পূর্ণ এইভাবেই দেখাচ্ছি তার কারণ হচ্ছে আপনারা নিজেদের ক্ষেত্রে নাম জানতেও আপনাদের সুবিধে হবে এটা কিন্তু আমরা এম ডট টু লাগিয়ে নিলাম এটা জাস্ট স্টিকার কিছু নয় এরপরে যেটা আমরা লাগাতে চলেছি সেটা হচ্ছে র্যাম 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 কিন্তু আমরা আড আট ষোলো জিবি আমরা লাগাবো এটা জি স্কিলের র্যাম আমরা লাগাচ্ছি জি স্কিলের র্যাম এই র্যামটি এখন বাজারে খুব দ্রুত গতিতে চলছে এবং এই র্যাম খুব ভালো র্যাম হ্যাঁ আপনারা কিন্তু ইউজ করতে পারেন জি স্কিলের র্যাম আমরা আড আট ষোলো জিবি র্যাম আমরা লাগাচ্ছি তো দেখুন আমরা প্রথম আট জিবি র্যামও লাগিয়েছি এরপরে আমরা যেটা লাগাচ্ছি সেটা হচ্ছে আরও একটা আট জিবির র্যাম লাগাচ্ছি তো ষোলো জিবির আমরা র্যাম লাগাবো এটা যেহেতু গেমিং পিসি আমরা তৈরি করছি তো বন্ধুরা আপনাদের একটু বলে রাখি গেম খেলার জন্য খুব ভালো একটা পিসি আমরা খুব কম বাজেটের মধ্যে পেয়ে যাচ্ছি তো কিছু কিছু জিনিস আপনাদের আমি আরও কিছু বর্ণনা দেব। কিছু জিনিস আপনারা যদি এখন বর্তমান না লাগিয়েও আপনারা কাজ করতে পারেন তো সেক্ষেত্রে আমি সেটা বলবো একটু জাস্ট পরে তার কারণ হচ্ছে প্রত্যেকটা জিনিস আমরা কাজ করার সঙ্গে সঙ্গে দেখাতে দেখাচ্ছি বা দেখিয়ে চলেছি এটা যেটা আমরা লাগাচ্ছি প্রসেসারের জন্য আমরা এটা ফ্যান লাগাচ্ছি এই যে প্রসেসার মানে সিপিইউ এম ডি রাইজান এ এম ডি ফাইভের যেটা আমরা প্রসেসার তার প্রসেসারের সঙ্গে একটা কিন্তু ইনবিল্ড ইনবিল্ড কিন্তু আপনার ফ্যান থাকে সেই ফ্যানটা কিন্তু আমরা লাগাচ্ছি তার কারণটা কি এই ফ্যানটা দিয়ে আমরা কিন্তু কি করে নেব মেশিনটাকে অ্যাসেমেট অ্যান্টিকের ক্যাবিনেট রয়েছে হ্যাঁ ক্যাবিনেটটা খুব ভালো আপনারা ট্রাই করে দেখতে পারেন ছোটোর ওপরে খুব ভালো তারপরে যেটা আমরা দেখছি এখন সেটা হচ্ছে হার্ড ডিস্ক আমরা এসএসডি লাগিয়েছি এটা আপনারা কিন্তু যদি মনে করেন লাগাবেন না বর্তমানে আপনারা এই এইচডিডি হার্ড ডিস্ক ড্রাইভ আমাদের এখানে ওয়ান টিভি যদিও ইনস্টল আমরা করছি তো আপনারা কিন্তু এইচএইচ ডিটা মানে হার্ড ডিস্ক ড্রাইভটা বর্তমান ক্ষেত্রে ইউজ নাও করতে পারেন তো দেখুন আমরা কিন্তু পিসিটাকে সম্পূর্ণভাবে আহ সেট আপ করে নিয়েছি এর মধ্যে কুলিং ফ্যান লাগিয়ে আমরা নিয়েছি আর মেশিনটা আমাদের সামনে অন হচ্ছে দেখুন মেশিনের লাইটগুলো এই কুলিং কুলিং ফ্যানটা আমরা আগে আপনাদের পিকচারে দেখিয়েছি এর এরপরেও আমরা দেখাচ্ছি যেটা কুলিং ফ্যান ভোরক্সের দুশো চল্লিশ আর ব্ল্যাক আর জিবি কালার এখানে দেখুন আপনাদের এই সিপিউর সঙ্গে মানে যেখানে প্রসেসার বসানো রয়েছে সেই প্রসেসারের ওপরে আমাদের নাম লেখা চলে আসছে গ্যালাক্সি সেই নামটা কিন্তু আপনারা সফটওয়্যারের মাধ্যমে নিজস্ব সফটওয়্যার আপনারা যখন পিসিটা চালু হয়ে গেল সফটওয়্যারের মাধ্যমে আপনার নিজের নাম ওইখানে আপনি করতে পারেন এই জায়গাটায় তো আমরা এই পুরো সিপিউটা আমরা অ্যাসেম্বলিং করে আপনাদের দেখালাম এই সিপিউটা অ্যাসেম্বলিং করতে করতে যে সমস্ত আমরা পার্টসগুলো ইউজ করেছি সেইগুলো আপনাদের ডেসক্রিপশান লিংকে আমরা দিয়ে দিব টোটাল ডেসক্রিপশান আপনারা পারলে যদি এই রকম পৃষি বানাতে চান এই রকম আপনারা সিস্টেম আপনারা অ্যাসেম্বলিং করাতে চান সেক্ষেত্রে এইভাবে পিসিগুলো দেখে নিতে পারেন একবার চলুন বন্ধুরা সকলকে আজকে ধন্যবাদ